স্বাগতম আইসিটি নাম্বার সিস্টেমের তৃতীয় ক্লাসে। তৃতীয় ক্লাসে আমরা আগের ক্লাসে আলোচনা করলাম যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির একটা থেকে আরেকটায় কনভার্সন এবং শর্টকাট টেকনিক ইউজ করেও কনভার্সনগুলো করছি আমরা। তো আমরা আরেকটু আগায় যাব, তো বাইনারি দিয়ে আরও কাজগুলো করা হয়, যোগ বিয়োগ গুণ ভাগ। তো যোগ দিয়ে আমরা শুরু করি, তো খুব সাধারণ নিয়ম, নর্মাল যোগের মতোই। তো শূন্য আর শূন্য যোগ করলে আমরা জানি অবশ্যই শূন্য হয়, শূন্য এক যোগ করলে এক, এক শূন্য যোগ করলে এক। মজার ব্যাপার হচ্ছে এক আর একে যোগ করলে কত হবে। নর্মালি যদি আমরা ডেসিমেলে চিন্তা করি, এক আর একে যোগ করলে দুই হয়, তাহলে দুইয়ের বাইনারি কত? দুইয়ের বাইনারি হচ্ছে 1 0। তো ঠিক একইভাবে এক আর একে বাইনারিতে যোগ করলে, যেহেতু বাইনারি প্লাস, এক আর এক বাইনারি যোগ করলে হবে 1 0। তো ব্যাপারটা হচ্ছে এক এক দশ, দশের শূন্য যেই হাতে একটা ছিল আমাদের উপরে সেটা নেমে আসলো, মানে একের একে দশ। দশ বলতে আসলে 1 0 বাইনারি। তো একটা এক্সাম্পল হিসেবে করা যাক। তার আগে আরেকটা জিনিস, ধরেন যে এই দশের সাথে যদি আমি আবার এক যোগ করি তাহলে কি হবে? তাহলে আমরা দেখি শূন্য এক যোগ করলে এক, এই একের এক হাতে নেমে গেল। আবার যদি এক যোগ করি কি হবে? যোগ এক দেওয়া যাক, তাহলে ওয়ান ওয়ানের সাথে আমি ওয়ান ওয়ানের সাথে আমি এক যোগ করতেছি, তাহলে এক আর একে দশের শূন্য হাতে থাকলো এক, সেই এক গিয়ে এর সাথে যোগ হলো, এক আর একে দশ, তাহলে 100 হলো। এর সাথে আবার যদি এক যোগ করি, শূন্য একে এক, শূন্য এক নেমে গেল 101। এর সাথে এক যোগ করলে, আবার এক যোগ করলে, যতক্ষণ স্লাইড আছে যোগ করতে থাকে, এক আর একে দশের শূন্য হাতে আছে এক, এক এখানে চলে আসলো, তাহলে 101 1। তো এভাবে যোগ করতে করতে আগানো যাবে। তো একটা এক্সাম্পল করা যাক, বলা আছে যোগ করো এবং ফলাফল হেক্সাডেসিমালে প্রকাশ করো। আচ্ছা, হেক্সাডেসিমাল একটা নাম্বার দেওয়া আছে A0D and 23F, তাহলে এটার বাইনারি আমরা ইকুইভ্যালেন্টের পাশে লিখে ফেলি। এ মানে হচ্ছে 10, তাহলে যেহেতু হেক্সাডেসিমাল আছে তাহলে অবশ্যই আমাকে কিসে প্রকাশ করতে হবে? 4 বিটে। তাহলে এ কে 4 বিটে প্রকাশ করলে হয় 1010। মনে আছে 1010 কেন হলো? সেটা হচ্ছে যে 8421 আমাদের মনে রাখতে হবে। এ মানে 10, তাহলে কত আর কত যোগ করলে 10 হয়? 8 আর 2 10 হয়, তাহলে 1, এটার দরকার নেই, 0 1 0, মানে 1010। ওকে, তারপরে শূন্যর জন্য কয়টা? যেহেতু হেক্সাডেসিমাল, 4টা 0 বসাই দিব পাশাপাশি, লাড্ডু। তারপর ডি মানে হচ্ছে ABCD, তাহলে 10 11 12 13। আচ্ছা, তাহলে 8 আর 4 এ 12 আর 1 এ 13, তাহলে 1101। আচ্ছা, তারপরে টু, টু এর জন্য 0010। একটু চেষ্টা করি একটার সাথে আরেকটা নিচে মিলাই মিলাই বসানো, তাহলে যোগ করতে সুবিধা হবে। 3 মানে হচ্ছে 2 আর 1 এ 3, তাহলে 0011। আচ্ছা, এফ মানে হচ্ছে, তাহলে এফ মানে কত? ABCDEF, এফ মানে হচ্ছে 15 15, তাহলে কত হয়? 8 আর 4 এ 12 13 14 15, সবগুলোই লাগবে আমার, তাহলে 1111। এখন আমরা যোগ করে দিই কি হয়, এক আর একে দশের শূন্য হাতে আছে এক, এক আর একে দশের শূন্য হাতে আছে এক, লিখলাম এক আর একে দশ, দশ আর একে 11 এর 1 হাতে আছে এক, এক আর একে দশ, দশ আর একে 11 এর 1 হাতে আছে এক, এক আর একে দশের শূন্য হাতে থাকলো এক। ওরে বাবা, এক আর একে দশ চলতে থাক, দশের শূন্য হাতে থাকলো এক, এই তো আর কিছু নাই, যোগ করার একের সাথে এক করতে এক নেমে গেল, শূন্য করতে শূন্য, শূন্য শূন্য, এক আর একে দশের শূন্য হাতে থাকলো এক, এই এক নেমে গেল, এই এক নেমে গেল, শেষ। আচ্ছা, এখন কথা হচ্ছে উত্তরটা কিন্তু হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে, তাহলে কোন পাশ থেকে নিতে হবে আমাদের? এই পাশ থেকে শুরু করতে হবে কাউন্ট করা, না এই পাশ থেকে? অবশ্যই এই দিক থেকে শুরু করতে হবে। তাহলে এই 4 বিট কাউন্ট করব, তারপরে এই 4 বিট, তারপরে আবার এই 4 বিট, তাহলে করা যাক, তাহলে 1100 কত হয়? 12, তাহলে 10 11 12, ABC, তাহলে এটা হচ্ছে আমার সি। আচ্ছা, এইটা কত হচ্ছে? এটা হচ্ছে 4, ওকে 4, এটা হচ্ছে ও আবার 12 সি, তাহলে কত হয় উত্তর আমাদের? আসলে C4C। তাহলে এইভাবে যোগগুলো আমরা করতে পারি। আচ্ছা, পরবর্তীতে আসা যাক। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, এখন এটা যদি দশমিকের ক্ষেত্রে হয়, আশা করি এটা করতে পারবি। দেখ, তাহলে 8 এর জন্য, এটা যেহেতু, ও আচ্ছা মজার ব্যাপার, এটা হেক্সাডেসিমেলে আছে এবং এটা হচ্ছে অক্টালে আছে। এখন দুইটার যোগফল ফলাফল বাইনারিতে প্রকাশ করতে বলছে। ওকে কুল, বাইনারিতে প্রকাশ করা যাক, তাহলে ইজি হয়ে গেল আমাদের জন্য। তাহলে 8 আমরা আবার এটা একটু সাইডে লিখি, 8421। ওকে, তাহলে 8 এর বাইনারি 4, যেহেতু হেক্সা,
তাহলে আমাকে 4 বিটে লিখতে হবে। এটাকে লেখা যাক সাইডে, 8 এর জন্য 1000, তারপরে এফ 15 এর জন্য 4টা, 1 2 3 4টা। আচ্ছা তারপর দশমিক আছে, ওকে দশমিক দিয়ে দিলাম আমি, অনেক কষ্ট হয়েছে দিতে। 7, 7-এর জন্য কত, 4 5 6 7, তার মানে 0 1 1 1। আচ্ছা তারপরে সি, এ বি সি, 10 11 12, 12 মানে 8 4 12, 1 1 1 0 2 0। ওকে তারপরে 6 কত হয়, 4 আর 2 6 হয়, তাহলে ও কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা অক্টালে আছে, তাহলে কয় বিটে লিখতে হবে, অবশ্যই 3 বিটে লিখতে হবে। কিন্তু এই 3 বিটটা কোথায় থেকে শুরু হবে, মজার ব্যাপার। কিন্তু এই দশমিকটাকে আমাদের যেহেতু সেন্টার পয়েন্ট, দশমিকটাকে অবশ্যই সেন্টার পয়েন্টেই রাখতে হবে। ওকে তাহলে আমি 3 দিয়ে শুরু করি, তারপরে 3 0 6 এদিক থেকে ডান থেকে বামের দিকে আগে থাকবে 3। তাহলে 3কে কিভাবে লেখা যায় 3 বিটে, 0 1 1। আচ্ছা তারপরে আছে 0, যেহেতু 3 বিটে লিখতে হবে, একদম একটার নিচে আরেকটা বসাই, 3টা 0 আমি বসাই দিলাম একটার পর আরেকটা। আচ্ছা তারপরে আছে হচ্ছে 6, 6 তাহলে কত হয়, 4 আর 2 6, 1 1 0, তাই না? তাহলে 1 একটা বাইরে চলে গেল, 1 1 0। ওকে তাহলে এর সাথে যোগ করতে হবে কত, 2 5, তাহলে 2কে 3 বিটে লিখলে কত হয়, 0 1 0, তাই তো, 0 1 0, তাহলে লিখে ফেলি 0 1 0। আচ্ছা তারপর থাকলো 5, তাহলে কত হয়, 5 হচ্ছে 1 0 1, আর এখানে নাই মানে কি, নাই মানে 0। ওকে তাহলে এটা বাইনারি যোগ করতে অবশ্যই আমি জানি যে তুই পারবি, নিজে নিজেই যোগটা করে ফেলা, তাহলে যে যোগ করে যেটা হবে সেটাই আসলে আমাদের উত্তর। ওকে পরের স্লাইডে চলে যাওয়া যাক। আচ্ছা বাইনারি বিয়োগ, ওকে বাইনারি বিয়োগে আসা যাক, এটা নর্মাল বিয়োগের মতো করে চিন্তা করা যাক, যে শূন্যর সাথে শূন্য বিয়োগ করলে 0, তারপরে 0 বিয়োগ 1। এখন এই রেজাল্টটা কি হবে, এটা একটু চিন্তা করতো, যে শূন্যর সাথে 1 বিয়োগ করলে কি হয়, আমরা বাইনারিতে কি পাই, জিনিসটা চিন্তা করে দেখতো কি হয়, তারপরে আমি বলতেছি কি হয় কি হয় কি হয়। হাতে শূন্য থেকে কি 1 বাদ দেওয়া যায়, বাদ দেওয়া যায় না, তখন কি করতে হয়, তখন আমাদের হাতে 1 ধরে নিতে হয় না, যে এখানে ধর যে ব্যাপারটা হচ্ছে যে আসলে উত্তরটা যদি আমরা চিন্তা করি যে 0 বিয়োগ, নর্মাল ডেসিমেলে চিন্তা করি 0 বিয়োগ 3, বিয়োগফলটা কেমন চলে আসে, বিয়োগফলটা কিন্তু যে এই -3ই চলে আসে, যে আমরা যদি ডেসিমেলের কথা চিন্তা করি, তো এইভাবে বিয়োগগুলো একটু আলাদা। আচ্ছা আচ্ছা তো যেটা বলছিলাম যে 0 বিয়োগ 3 যদি করি, তাহলে উত্তরটা -3 হয়, তো এই বিয়োগটাও কিন্তু আবার আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে কি, যদি 0 বিয়োগ 3 থাকে, বা এখানে যেটা দিয়ে বিয়োগ করতেছি তার উপরের সংখ্যাটা যদি তার থেকে ছোট হয়, সেক্ষেত্রে আমরা কি করি, ডেসিমেলের ক্ষেত্রে হাতে 1 ধরে নিই, খুব সহজ একটা জিনিস, যে তাহলে যদি আমি এই শূন্যকে হাতে 1 ধরলে 10 হলো, তাহলে 10 থেকে 3 বাদ দিলে হলো 7, কিন্তু যেই একটা ধরলাম সেই একটা কি, হাতে ধরা তো থেকেই গেল, তো সেটাকে এখানে বলা হয় ক্যারি, যেটাকে ধরলাম ক্যারি করলাম, তো তাহলে এখানে আমি কি 1 ক্যারি হিসাবে রাখবো, তাহলে 10 থেকে 1 বাদ দিলে কত হয়, 1। বাট এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যে আরো 1 আমার থেকে গেল, যে একটা ক্যারি, আমি CARRY ছোট্ট করে লেখার চেষ্টা করলাম, আশা করি বোঝা যাচ্ছে, আমি বাংলায় বলে দিলাম যে এই 1 আমাদের ফলাফল হলো 0 থেকে 1 বাদ দিলে আরো 1 থেকে গেল, যেটা ক্যারি কি বাম সাইডে চলে যাবে, যে এখানে কি আবার পরে এখানে আমি কাজে লাগাইতে পারতাম বিয়োগের ক্ষেত্রে, সেরকম আর কি। আমরা এক্সাম্পল দিয়ে দেখবো ব্যাপারটা, আর 1-এর থেকে 0 বাদ দিলে 1, 1-1 বাদ দিলে সবচেয়ে কঠিন 0। ওকে তাহলে এই এক্সাম্পলটা করা যাক। তো 1 নম্বর এক্সাম্পলে পূর্ণ সংখ্যা মানে কোনো দশমিক পার্ট নাই, এই এইরকম বিয়োগ যদি পরীক্ষায় থাকে, এটা ক্যালকুলেটারে করে ফেলা যায়, তো ক্যালকুলেটারে অ্যান্সার করে, যদি ক্যালকুলেটার না থাকে তখন মজার ব্যাপার হচ্ছে, তখন সবচাইতে সুবিধা হচ্ছে, এটাকে ট্রিক্স হচ্ছে, আমি কি করব, এটার হচ্ছে আমি ডেসিমেল জানি, এটা ডেসিমেল কত, 1010, আবার আমি ইয়াটাকে নিয়ে সংখ্যাটাকে নিয়ে আসি, 8421, তাহলে 1010 কত হয়, 10। আচ্ছা মনে মনে কিন্তু, বা সাইডে রাফে 10, আর 111 মানে কত, 111-এর ডেসিমেল কত হয়, 7, তাহলে 10 থেকে 7 বাদ দিলে আমার উত্তরটা অবশ্যই 3 হইতে হবে। তো আমি নর্মালি এখানে 3-এর বাইনারি লিখে দিতে পারি 1 1, কিন্তু এটা যদি বিয়োগ এই এই যে এইভাবে বিয়োগের যে নিয়মটা সেভাবে যদি আগাইতে চাই, সেভাবেও করা যায় আর কি। তো সেভাবে করতে গেলে আসলে প্রবলেম হয়, প্রবলেম হ্যাঁ তোর না হইতে পারে, কিন্তু আমার গুলায় যায়, তো এই জন্য একটা ট্রিক্স ইউজ করি আমি, সেটা হচ্ছে যে যখন আমি ক্যারি নেব,
আচ্ছা আমি দেখাই ব্যাপারটা কেমন, সেটা হচ্ছে যে আমি তো শূন্য থেকে এক বিয়োগ দিতে পারবো না, তাহলে আমি এই যে একটা আছে এই এক থেকে একটা ধার নিচ্ছে, তাহলে এই একটা থেকে যখন আমি নেব কেটে দিলাম এটা জিরো হয়ে গেল, এবং পাশেরটায় এসে সেই এক দুইটা একে পরিণত হবে, জাস্ট ট্রিক্সটা তখন কাটাকাটি হিসাবে হবে। তাহলে এখানে একটা এক দুইটা এক থাকলো, তাহলে এই দুইটা এক থেকে একটা এক বাদ যাচ্ছে, মানে 1 1 11 বা 1 1 যে হচ্ছে 3 ব্যাপারটা তা না, জাস্ট দুইটা এক। তাহলে এই একটা এক, এই একটা এক কেটে গেল, এই এক আমার হাতে থাকলো। আচ্ছা তারপরে শূন্য থেকে এক বাদ দেওয়া যায় না, তখন আমি কি করব, এখান থেকে ধার নিতে পারছি না, এখান থেকে নেব, তাহলে এই একটা চলে গেল, ধার নিলাম এই শূন্য হয়ে গেল, তাহলে কি হবে পাশেরটা দুইটা এক হয়ে যাবে। আচ্ছা এ কিন্তু তাও হলো না, তাহলে কি এখান থেকে আর একটা এক ধার নিলাম, একটা নিয়ে পাশেরটাই দুইটা হয়ে যাবে। আচ্ছা তাহলে এই দুইটা থেকে এই এক, এই এক বাদ হয়ে গেল, তাহলে এক থাকলো। আচ্ছা তারপরে এইখানে একটা এক রয়ে গেছে, তাহলে একটা এক একটা কেটে গেল শূন্য, আর এখানে অলরেডি শূন্য হয়ে গেছে, তাহলে উত্তরটা এক এক হলো, তাহলে 3 মিলে গেল আর কি। আচ্ছা পাশেরটাই, পাশের এক্সাম্পলটা করা যাক, তাহলে এক এক বাদ দিলে শূন্য, আচ্ছা শূন্য এক বাদ দিতে হবে, বাদ দেওয়া কি যায়, যায় না, তাহলে আমি কি করব, এই পাশ থেকে কোথায় ধার নেওয়া যায়, এখান থেকে ধার নেওয়া যায়, তাহলে এই একটাকে কেটে আমি শূন্য বানাবো, এবং যেহেতু একটা এক কেটে দিলাম পাশেরটা আমি দুইটা এক নিয়ে নিলাম। আচ্ছা তাও এটাতে আসে নাই, তাহলে কি করতে হবে, এখান থেকে আরেকটা এক কেটে দিয়ে পাশেরটাই দুইটা এক বানাই দিলাম। আচ্ছা তাহলে দুইটা এক থেকে এই একটা এক, একটাকে এক কেটে গেল, এই এক নিচে নেমে আসলো। আচ্ছা তারপরে এখানে যেহেতু একটা থেকে গেছে, এক এক বাদ গেল, শূন্য হয়ে গেল, দশমিক বসায় দিলাম আমি, তাহলে শূন্য বিয়োগ শূন্য শূন্য। আচ্ছা জিরো থেকে ওয়ান বাদ দেওয়া যাচ্ছে না, তাহলে আমি এখানে একটা কেটে দিলাম, এই একটা শূন্য হয়ে গেল, এবং এই এক পাশেরটাই গিয়ে দুটা এক হয়ে গেল, একটা এক একটা এক শহীদ হয়ে গেল, এই একটা এক থাকলেও নেমে গেল, শূন্য করতে শূন্য নেমে গেল, এক করতে এক নেমে গেল। এইভাবে বিয়োগফলগুলো করতে পারে, দশমিকের বিয়োগ কিন্তু ক্যালকুলেটারে করা যায় না, সো দশমিকের বিয়োগ যদি চলে আসে তাহলে এই 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 নিয়মটা অ্যাপ্লাই করে করা যায়। কিন্তু আমি যে এভাবে ধরলাম পাশেরটা থেকে একটা এক নেব, দুইটা এক তার, তাহলে ডানেরটাই বানাবো, বাম বামটা থেকে কেটে দিয়ে ডানে বানাবো, তো এইভাবে তো কম্পিউটারকে যদি চিন্তা করতে হয় তার বিয়োগ করার ক্ষেত্রে সেটা একটু কঠিন হয়ে যায়, তো সে কোনো অন্য কোনোভাবে বিয়োগটা বিয়োগের কাজটা করা হয়, যেটা যোগ করে আসলে বিয়োগের কাজটা করা হয়, খুব মজার, তো সেটা ওয়ানস কমপ্লিমেন্ট বা টুস কমপ্লিমেন্টের সাহায্য নিয়ে করা হয়, সেটা কিভাবে করা হয় সেটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখবো, সেটা ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট জিনিসটা কি সেটাও দেখবো, এটা না জানলে সমস্যা নেই, খুব সহজ একটা জিনিস। আচ্ছা তোমরা বাইনারি প্লাস মাইনাস জিনিসটা দেখলাম, এখন মাল্টিপ্লিকেশন দেখি, এটা খুব নর্মাল আর কি, আমি বই থেকে জাস্ট কপি করে লাগাই দিছি, শূন্য শূন্য গুণ করলে শূন্য, এটা নিয়ে বলার কিছু নেই, এটা অর্থহীন অর্থহীন, এটার মিনিং আছে এটা ওয়ান, সো মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনটা অনেক সহজেই আর কি করা যায়, এটা নিজে নিজেই দেখে নিতে পারবি আর কি। আচ্ছা তো বাইনারি সংখ্যা 8 বিট রেজিস্টারে দেখানো, আচ্ছা তার আগে রেজিস্টারের কথাটা আসলো, যেহেতু রেজিস্টার মানে হচ্ছে আমরা ফিজিক্সে হয়তো ইলেকট্রনিক্স চ্যাপ্টারে পড়ছি রেজিস্টার, যেখানে রেজিস্টার আছে, ট্রানজিস্টার আছে, অনেক কিছু, তো সেই রেজিস্টার হচ্ছে RESISTER, রেজিস্টার মানে হচ্ছে বাধা, রোধ, আর এই রেজিস্টার হচ্ছে REGISTER, রেজিস্টার, তো এই রেজিস্টারটা হচ্ছে যেমন চাকরির কিছু পোস্ট থাকে না রেজিস্টার, তার কাজ হচ্ছে হিসাবপাতি সবগুলো সংরক্ষণ করা বা ঠিক রাখা আর কি, যে কে কোথায় থাকবে, কার কোন কাজ, কার কে বেতন পেলো বা পেলো না, এরকম আর কি, কে কখন আসলো গেলো, জাস্ট সামথিং লাইক ক্যালকুলেশন হিসাব, তো এই রেজিস্টারটার কাজও এরকম, মনে রাখা ব্যাপারটা, তো মনে রাখতে গেলে কী লাগে, ব্রেইন, মেমোরি, তো এই রেজিস্টার মানে হচ্ছে মেমোরি। আচ্ছা তাহলে 1 বিট রেজিস্টার মানে সে একটা বিট মনে রাখে, 2 বিট রেজিস্টার মানে হচ্ছে সে দুইটা বিট মনে রাখে, ব্যাপারটা এরকম, তো 8 বিট রেজিস্টার বলা হয়েছে, তাহলে সে কতগুলো বিট মনে রাখতেছে, সে 8টা বিট মনে রাখতেছে। আচ্ছা তো ধর যদি তোকে আমি নর্মালি বলি যে 10 ডেসিমেল আছে, এর বাইনারি কত হবে, বাইনারি হচ্ছে তাহলে কত, 1 0 1 0, কোথা থেকে পেলাম আমরা, যে আমরা জানি 8 4 2 1 থেকে করে নিলাম, আচ্ছা 1 0 1 0, তাহলে এটা কয় বিট, 4 বিট, ওকে, তো এখানে বলা আছে যে 8 বিটে প্রকাশ করে, তাহলে এটা 4 বিট আছে, 8 বিটে প্রকাশ করতে হলে কি, এর আগে আমি জাস্ট আরও 4টা শূন্য বসাই দিতে পারি, তাহলে এটা 8 বিট হয়ে গেলো। হ্যাঁ ঠিক একই রকম, তাহলে চার, চারের বাইনারি কত, 1 0 0, এখন যেহেতু 8 বিটে বলছে, আমি বাকিগুলো সব, বাকি যেই 5টা বিট থাকলে সব শূন্য বসাই দিলাম। আচ্ছা ছয়ের বাইনারি কত, যেহেতু 4 5 6,
110 তাহলে বাকিগুলো সব আমি শূন্য বসাই দিলাম। তাহলে এভাবেই কি যে কোনো সংখ্যাকে 8 বিটে প্রকাশ করলাম, 100 বিট বললো বাম পাশে ততগুলো শূন্য বসাই দিয়ে জাস্ট ঘর পূরণ করলেই হয়ে গেল। যদি 9 বলে তাহলে 8 আর একে 9, তাহলে এটা শূন্য এবং বাম পাশে শূন্য। ওকে, তাহলে এটাই হয়ে গেল আমার বাইনারি সংখ্যাকে 8 বিট রেজিস্টারে প্রকাশ। আচ্ছা, আরেকটা জিনিস আছে যে আমি তো এটা 4-এর জন্য করলাম, 6-এর জন্য করলাম, 9-এর জন্য করলাম। যদি কেউ বলে তাহলে -4, -6, -9 এরকম চিহ্ন যদি থাকে সেটা কি হবে? সেটা তো কথা, তাহলে আমি তো এমন পারি না বাইনারি সংখ্যার আগে মাইনাস বসাই দিলাম। হ্যাঁ, এটা একটা ওয়ে, বাট কম্পিউটারকে কিভাবে বোঝাবো যে এই মাইনাসটা আসলে মাইনাস? তো কম্পিউটার বোঝার জন্য বেশ কিছু টেকনিকের ব্যবহার করে। তার আগে আমরা দেখি যে সেই মাইনাসটা আমরা কম্পিউটারকে বোঝাইতে পারবো কিভাবে, বা কম্পিউটার নিজে সেটা কিভাবে বোঝে আর কি। তো চিহ্নযুক্ত সংখ্যা বা সাইন নাম্বার দুইটা জিনিস আছে, সাইন্ড আনসাইন্ড। আনসাইন্ড ব্যাপারটা কি বলি, যদি আমি একটা ইকুয়েশন লিখি এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 0, এখানে যদি বলি যে জেড, জেডের আগে যদি আমি 1 দিই, জাস্ট ভেরিয়েবল আর কি, ভেরিয়েবলের আগে যদি কোনো একটা মান দিই আমি 2, তাহলে এই 2 এর সাইন কি? নেগেটিভ। যদি ওয়াই এর আগে আমি 5 দিই, তাহলে 5 কি পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। কিন্তু এক্স এর আগে 1 আছে, 1x, 9 মানে 1, তো সেই একটা পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ, কিছু না থাকলে সেটা পজিটিভ। তাহলে আনসাইন্ড যদি হয়, আনসাইন্ড নাম্বার মানে নাই, কোনো সাইন নাই, তার মানে সে পজিটিভ, তাহলে আনসাইন্ড নাম্বারটা হচ্ছে পজিটিভ। আর সাইন নাম্বার কুড বি বোথ পজিটিভ আর নেগেটিভ। ওকে, সো সাইন্ড আনসাইন্ড নাম্বারের ক্ষেত্রে, আনসাইন্ড নাম্বার ক্ষেত্রে যে আমরা এইগুলোই করলাম আর কি, যে আনসাইন্ড আর কি, নর্মালি কোনো সাইন নেই, তার মানে সে পজিটিভ সংখ্যা, পজিটিভ সংখ্যা দিয়ে দিলাম। তো নেগেটিভ বোঝানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, এই 8 বিটের ভেতরে এই একদম সর্বোচ্চ এদিকে এই 0 1 2 3 4, আচ্ছা 1 বিট হবে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর বিট। তো এই 8 নম্বর ঘরটাকে আমরা বলতে পারি যে চিহ্ন ঘর। কেমন? যদি এই পাশে চিহ্নটা শূন্য হয় তাহলে আমরা বলতে পারি যে এটা একটা পজিটিভ নাম্বার, এবং এটাকে যদি আমি 1 বানাই দেই তাহলে বলতে পারি এটা -4। আচ্ছা, তাহলে সেটার জন্য অবশ্যই সেটাকে আমরা ইন্ডিভিজুয়ালি ডিক্লেয়ার করে বলতে হবে যে এই 8 নম্বর ঘরটা আমার চিহ্ন বিট। তাহলে যদি কেউ বলে যে -4, তাহলে আমরা কী করবো? আগে 4-এর বাইনারিটা লিখবো 1 0 0, এবং জাস্ট চিহ্ন বিটটাকে 1 করে দেবো, আর বাকি যে ঘরগুলো সেগুলোকে শূন্য বসাই দেবো। তাহলে এটা হচ্ছে -4। আচ্ছা, -4 এর, যদিও এটা আনসাইন নাম্বার না, আমি এই পাশে দেখাই ফেলছি এই জিনিসটাকে। তো যদি আর একটা এক্সাম্পল দেখাই, যদি কেউ বলে যে -12, তাহলে আগে 12-এর বাইনারি কত সেটা লিখতে হবে, 1 1 0 0। তো মাইনাস বোঝানোর জন্য এখানে চিহ্ন বিট 1 করে দিতে হবে। তাহলে চিহ্ন বিট 1 হলে বুঝবো, যদি চিহ্ন বিটটা 1 হয় সেটা বুঝবো যে নেগেটিভ সংখ্যা, আর যদি চিহ্ন বিটটা 0 থাকে সেটা বুঝবো পজিটিভ সংখ্যা। এটা 0 দিয়ে দিই, তাহলে এটা বুঝলাম যে -12। এভাবে করা হয়, বাট এই টেকনিকটাও কম্পিউটার ইউজ করে না। করে না কেন? সেটা হচ্ছে যদি আমি বলি যে 8 বিটে 0 লেখো, যা 0, তাহলে সবগুলো 0। আচ্ছা, হলো সবগুলো 0, সবগুলো 0 লিখলাম 8 বিটে, 0-এর ক্ষেত্রে আমি সবগুলো 0। ওকে, এখন যদি বলি -0, তাহলে যদি জাস্ট এই ঘরটা আমি 1 করে দিই, 1 নম্বর ঘরটা, তাহলে সেটা কি -0? বাট -0 জিনিসটা কি আদৌ ঠিক? 0 কি পজিটিভ নেগেটিভ তো হওয়া যায় না, তাই না? সেই জন্য এই টেকনিকটা আসলে কম্পিউটারে ইউজ করা হয় না, আরেকটা টেকনিক ইউজ করা হয়, সেটা আমরা দেখবো আর কি। তার আগে দুটা জিনিস আমরা দেখে নিই, সেটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট, মানে 1-এর পরিপূরক এবং 2-এর পরিপূরক। যে আচ্ছা, আমি বুঝছি যে এখানে জিনিসগুলো কিছু হুটহাট করে আসতেছে, নতুন নতুন জিনিস, তো এইগুলো রিলেশন আসতেছে না, তো আস্তে আস্তে আসবে। এই লেকচারটা একটু কষ্ট করে এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জিনিস, ভাঙা ভাঙা জিনিসগুলো শিখে তারপরে সেটাকে আমরা একটু আস্তে আস্তে সময় দিতে হবে, একটু আমাকে সময় দে, আমি এই ব্যাপারগুলো আস্তে আস্তে রিলেশনে আসবে। জাস্ট এই লেকচারটা একটু ধৈর্য ধরে করতে হবে, তাহলে পরের লেকচার থেকে এই যে খুঁটিনাটি জিনিসগুলো, ভাঙা ভাঙা জিনিসগুলো শিখলাম, আমরা পিস বাই পিস জোড়া লাগাই একটা নির্দিষ্ট স্ট্রাকচারে আনতে পারবো। আচ্ছা, তো 8, ওয়ানস কমপ্লিমেন্ট বা 1-এর পরিপূরক, তো এখানে একটা সংখ্যা আছে 8, এগুলো সব ডেসিমেলে আছে। তো যদি বলা হয় যে 8-এর 1-এর পরিপূরক কী হবে, তো নর্মালি কোনো সংখ্যার 1-এর পরিপূরক বলতে বোঝায় তার বাইনারি, এবং বাইনারিকে উল্টায় দিলেই 1-এর পরিপূরক। তো উল্টায় দেওয়া মানে কি? উল্টায় দেওয়া মানে হচ্ছে যে 0 থাকলে 1 করে দেওয়া, 1 থাকলে 0 করে দেওয়া। আচ্ছা, তাহলে 8, আচ্ছা এইগুলো আমরা 8 বিটেই লিখবো, বা 4 বিটে, যে কোনো কিছুতে লিখতে পারি, কারণ এখানে কোথাও বিট বলা নাই যে কত বিটে করতে হবে। আচ্ছা, তো 8-এর বাইনারি হচ্ছে, আমরা এই জিনিসটুকু নিয়ে আসি আরেকবার, 8 4 2 1। 8-এর বাইনারি তাহলে কি শুধু এইখানে 1 হবে, তাহলে 1 0 0
জিরো, আটের বাইনারি। তাহলে আটের ওয়ানস কমপ্লিমেন্ট কত হবে, জাস্ট এটাকে উল্টাই দিতে হবে, তাহলে কত হয়, শূন্য এক এক এক, এটাই হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্ট। খুব কঠিন কিন্তু। হ্যাঁ, তারপরে বারো, বারোর জন্য কি হয়, তাহলে বারোর বাইনারি কত, ওয়ান ওয়ান জিরো জিরো, কারণ আট আর চারে বারো, তাহলে বারোর বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো। এটাকে উল্টাই দেয় কান ধরে, তাহলে কথা হয় শূন্য শূন্য এক এক, এটাই ওয়ানস কমপ্লিমেন্ট, বিশাল কঠিন। আচ্ছা ষোলো, ষোলোর জন্য কথা হয় তাহলে আট আর চারে বারো, তেরো চোদ্দো পনেরো হলো, কিন্তু ষোলো আনার জন্য তাহলে কি করতে হবে মনে আছে, তাহলে আরেকটা বিট বাড়াইতে হবে। কিভাবে বাড়াইতে পারি, তাহলে এই যে আট চার দু এক আসছিলো কি করে, টু টু দি পাওয়ার জিরো, টু টু দি পাওয়ার ওয়ান, টু টু দি পাওয়ার টু, টু টু দি পাওয়ার থ্রি, তাহলে এরপরে কি হবে, টু টু দি পাওয়ার ফোর, মানে কত, এখানে ষোলো হয়ে যায়। তাহলে ষোলোর বাইনারি কত, ওয়ান জিরো 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 জিরো, আর তো লাগতেছে না। তাহলে ষোলোর ওয়ানস কমপ্লিমেন্ট কত হয়, প্রথমটা জিরো হয়ে গেল, বাকি চারটা শূন্য, এক দুই তিন চার, চারটা এক হয়ে গেল। আচ্ছা এরপরে আমাদের যেই জিনিসটা আছে সেটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট। ওকে, টুস কমপ্লিমেন্ট হচ্ছে কোনো সংখ্যার টুস কমপ্লিমেন্ট মানে তার ওয়ানস কমপ্লিমেন্টের সাথে একের পরিপূরকের সাথে এক যোগ করে দাও, তাহলেই দুইয়ের পরিপূরক হয়ে গেল, এটা আরও কঠিন। হ্যাঁ, তাহলে ধর এখানে বলা আছে আটের দুইয়ের পরিপূরক কত হবে, তাহলে এখানে আটের একের পরিপূরক আমরা বের করছি কী করে, আটের বাইনারিকে জাস্ট উল্টাই দিছি, আটের বাইনারিকে উল্টাই দিলেই তার একের পরিপূরক হয়ে গেছে। এখন দুইয়ের পরিপূরক মানে কি, সেই একের পরিপূরককে এক যোগ করে দিল। তাহলে এখানে ভেঙে যদি আমি ব্যাপারটা বোঝাই, আটের বাইনারি, যদিও হয়তো বুঝে গেছিস, আটের বাইনারি হচ্ছে এটা, এটাকে উল্টাই দিলাম শূন্য এক এক এক, তো এই এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্টের সাথে আমি যদি এক যোগ করি তাহলে সেটা হয়ে যাবে টুস কমপ্লিমেন্ট। যোগ করে ফেলে একের একে দশের শূন্য হাতে আছে এক, একের একে দশের শূন্য হাতে আছে এক, একের একে দশের শূন্য হাতে আছে এক, নেমে গেল। তাহলে এই যে ওয়ান জিরো 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 হয়ে গেল, এটাই হচ্ছে আটের টুস কমপ্লিমেন্ট। আচ্ছা এখন বারো, বারোর এই যে ওয়ানস কমপ্লিমেন্ট আছে এটাকে আমরা আট বিটে লিখি, তাহলে আগে চারটা শূন্য যোগ করে দিই, তাহলে চারটা শূন্য, পাঁচ ছয়টা শূন্য, তারপরে দুইটা, তাহলে বারো টুস কমপ্লিমেন্ট কত হবে, এই ওয়ানস কমপ্লিমেন্টের সাথে এক যোগ করে দিই, তাহলে লাস্টের একের একে যোগ করলে কত হয়, দশের শূন্য হাতে আছে এক, একের একে দশের শূন্য হাতে আছে এক, এক হয়ে গেল। তাহলে এই পাশে এই জিনিসগুলো কী হবে, এক দুই তিন চার পাঁচ, তিন এক তিন ছয় সাত, এটা আচ্ছা আট, আটটা আট বিট হয়ে গেছে আর কি। আবার যদি বলা হয় ষোলোর টুস কমপ্লিমেন্ট কত হবে, তাহলে ষোলোর ওয়ানস কমপ্লিমেন্টের সাথে আমরা এক যোগ করে দেবো, এক যোগ করে দিই কত হয়, ষোলোর ওয়ানস কমপ্লিমেন্ট কত, এখান থেকে বোঝাই যাচ্ছে অবশ্য, জাস্ট ওই আগের সংখ্যাটাই ফিরে আসবে সে। ওকে, ফিরে আনা যাক, তাহলে ষোলোর ওয়ানস কমপ্লিমেন্ট হচ্ছে জিরো, ওয়ান 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 ওয়ান, তারপরে হচ্ছে প্লাস ওয়ান যদি আমরা করি, একের একে যোগ করলে দশের শূন্য হাতে আছে এক, একের একে যোগ করলে দশের শূন্য হাতে আছে এক, একের একে যোগ করলে দশের শূন্য হাতে আছে এক, একের একে যোগ করলে দশের শূন্য হাতে আছে এক, এক করতে তাহলে ওয়ান চারটা শূন্য, তাহলে এটাই হচ্ছে ষোলোর টুস কমপ্লিমেন্ট। জাস্ট বিটে বললে ওই অতগুলো বিট রেখেই কাজগুলো করতে হবে, ব্যাপারগুলো দেখো, আমি একটু বিরতি নিচ্ছে, আসতেছি আমি। আচ্ছা তাহলে আমরা দেখলাম একটা সংখ্যাকে যদি যে যে কয় বিটে হয়, যেমন দেখা যাচ্ছে আটকে আমরা চার বিটে প্রকাশ করতে পারি, ষোলোকে হচ্ছে পাঁচ বিটে প্রকাশ করতে পারি, সেইভাবে থাকলে তার ওয়ানস কমপ্লিমেন্ট থেকে টুস কমপ্লিমেন্ট কীভাবে করা যায়। কিন্তু আট বিটেরটা একটু ভুল বলছি আমি, সেটা হচ্ছে যে যদি এই যে আট বারো ষোলো, আচ্ছা আট বারো ষোলো এই সংখ্যাগুলোকে আমি আট বিটের রেখে সেটাকে ওয়ানস কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করতে চাই, সেটা তাহলে কেমন হবে, সেটা হচ্ছে আটের বাইনারি কত, আটের বাইনারি হচ্ছে ওয়ান জিরো জিরো জিরো, এটা তো চার বিটে হলো, তাহলে আট বিটে লিখতে গেলে আরও চারটা শূন্য এখানে যোগ করতে হবে, তাহলে আট আট বিটে লেখা হলো। ওকে, এখন ওয়ানস কমপ্লিমেন্ট তাহলে কত হবে, এইটাকে উল্টাইতে হবে তাই না, তাহলে এইটাকে উল্টাইলে কত হয়, এইটা হবে শূন্য, এই পাশের তিনটা এক, এবং এই পাশের চারটা আবার এক হয়ে যাবে, তাহলে চারটা এক শূন্য এক এক এক, এইটা হচ্ছে কারেক্ট, এইভাবে করতে হবে। তাহলে বারোর ক্ষেত্রে করা যাক, বারো তাহলে কত হয়, আট আর চারে বারো, ওয়ান ওয়ান জিরো জিরো, তাহলে সামনে চারটা শূন্য হবে, এবং তাহলে এই বারোর ওয়ানস কমপ্লিমেন্ট কত হবে, আট বিটের ক্ষেত্রে আমি যদি করি তাহলে সেই ক্ষেত্রে হবে এপাশ থেকে আগালে ওয়ান ওয়ান জিরো জিরো, এবং এই চারটা এক হয়ে যাবে। ষোলোর ক্ষেত্রে করা যাক, ষোলোর বাইনারি হচ্ছে ওয়ান, তারপরে চারটা শূন্য,
তাহলে এই পাশে তিনটা শূন্য থেকে গেল, তাহলে এটা হচ্ছে ষোলোর বাইনারি। তাহলে ষোলোর ওয়ানস কমপ্লিমেন্ট কত হবে, এই 8 বিটটাকে উল্টাই দিতে হবে পুরোটা। তাহলে 1 1 1 1 0 1 1 1। আচ্ছা, তাহলে 8 বিটে লেখা এই 8-এর টুস কমপ্লিমেন্ট কত হবে, জাস্ট কি এই ওয়ানস কমপ্লিমেন্টের সাথে আমার 1 যোগ করে দিতে হবে। তাহলে 1 যোগ করে দেওয়া যাক, এই লাস্ট বিটের সাথে 1 যোগ করলে কত হয়, 1 আর 1-এ 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 1-এ 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 1-এ 10-এর শূন্য যেই হাতে 1 থাকলো, তাহলে এই 1-এর সাথে শূন্য যোগ করলে তো 1-ই হয়ে গেল। তাহলে এই পাশে থাকলো বাকি 4টা 1। এইটা হচ্ছে 8-এর টুস কমপ্লিমেন্ট। ওকে, তাহলে 12-এর টুস কমপ্লিমেন্ট কত হবে, তাহলে এই ওয়ানস কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দেই, 1 আর 1-এ 10-এর শূন্য হাতে আছে 1, 1 আর 1-এ 10-এর শূন্য এই হাতের 1টা এখানে 1-ই চলে গেল, তারপরে এটা হচ্ছে 0, 1 2 3 4 5 6 7 8 9 বিট লিখে ফেলেছে। আচ্ছা, এটা হবে না, তাহলে এটা হচ্ছে 0, এই 0টা হলো, তারপরে বাকি 4টা 1 হবে। আচ্ছা, তারপরে এটার ক্ষেত্রে করা যাক, তাহলে এটাকে উল্টাই দিলে কি হবে, এইখানে গিয়ে 1 ভিড়বে, তাহলে 1 1 1 1 0 0 0 0। তাহলে এইভাবে ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট আমরা করতে পারি। আচ্ছা, বাকি কাজটা আমাদের পরবর্তী যেই কাজগুলো 8 বিটেই করা হবে, সেক্ষেত্রে তাহলে এটা আমাদের বেশি কাজে লাগবে। আচ্ছা, এরপরে তাহলে যেহেতু আমরা টুস কমপ্লিমেন্ট শিখে ফেলছি এবং ওয়ানস কমপ্লিমেন্ট শিখে ফেলছি, তাহলে ঋণাত্মক সংখ্যা করার ক্ষেত্রে আমরা ওয়ানস কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট ইউজ করে দেখি। কারণ এর আগে দেখলাম যে আমরা এইভাবে করাটাতে প্রবলেম হচ্ছে, এই যে সাইন আনসাইন দিয়ে চিহ্ন বিট দিয়ে, তখন কি +0 এবং -0 ব্যাপারটা চলে আসছে। তাহলে আমরা কি করি যে চিহ্নযুক্ত সংখ্যার উপস্থাপনা বিপরীতকরণ বা নিগেশনও বলা হয় সেটাকে। তাহলে সেটাকে ওয়ানস কমপ্লিমেন্ট আমরা ব্যবহার করে দেখি সেটা আদৌ কার্যকরী কিনা। আচ্ছা, তো +1 তাহলে কিভাবে লেখা হবে 8 বিটে, এখানে 8 বিট আছে, 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে 1 হবে, বাকিগুলো সব 0 হবে, তাহলে বাকিগুলো সব 0 দিয়ে দিলাম। তাহলে -1, যদি বলি -1 আমরা প্রকাশ করব জাস্ট +1, তাহলে তার ওয়ানস কমপ্লিমেন্ট করব সেটাকে আমরা -1 ধরবো। তাহলে করি, জাস্ট করে দেখি কি হয়, যদি প্রকাশ করতে চাইতাম তাহলে উল্টায় দিলাম, তাহলে কি হয়ে গেল যে এই সংখ্যাটার আমি ওয়ানস কমপ্লিমেন্ট করলাম এবং সেটাকে আমি ধরলাম -1। আচ্ছা, ধরলাম, তাহলে +0 কী হবে, +0-র ক্ষেত্রে আমি সবগুলো 0-কে 0। আচ্ছা, -0 বলতে তাহলে কি বোঝায়, এই সূত্র মতে তাহলে আমি ওয়ানস কমপ্লিমেন্ট করবো, তার মানে এই সংখ্যাটার, এই বাইনারি 8 বিটটার ওয়ানস কমপ্লিমেন্ট কত হবে, সবগুলো উল্টায় যায় না, তাহলে সবই যদি 1 হয় তাহলে ব্যাপারটা কি হয়ে গেল, +0-র জন্য 1টা, -0-র জন্য 1টা, মানে সিমিলার হলো না, মানে তার মানে কি +0 বলতে কিছু থাকলো, -0 বলতে আমি আবারই বোঝাচ্ছি, তার মানে +0 -0 ব্যাপারটা কিন্তু রয়ে গেল, দুইটা ডিফারেন্ট জিনিস বলতে আমি বোঝাই দিলাম, হ্যাঁ +0 -0 এক্সিস্ট করতেছে, বাট ব্যাপারটা তো এরকম না। তাহলে ওয়ানস কমপ্লিমেন্ট দিয়ে কাজটা আমরা করতে পারলাম না, তাহলে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করে দেখি এই কাজটা করতে পারি কি না আমরা। তাহলে +10 বলতে আমরা বুঝি 8 10, তাহলে 1 0 1 0। ওকে, তাহলে বাকিগুলো সব আমরা 0 বসাই দিলাম। আচ্ছা, তো যদি বলি যে -10 মানে, এর আগে যেমন কোনো একটা সংখ্যার -1 মানে বললাম কি তার ওয়ানস কমপ্লিমেন্ট, তো সেটা দিয়ে দেখলাম ব্যাপারটা ঠিক হচ্ছে না, তাহলে আমরা টুস কমপ্লিমেন্ট দিয়ে করি। তাহলে +10 বলতে সেই সংখ্যার জাস্ট 8 বিটে বাইনারি বুঝবো, এবং তাহলে -10 বলতে বুঝবো সেই সংখ্যাটা টুস কমপ্লিমেন্ট বা 2-এর পরিপূরক। তাহলে করে দেখা যাক, তাহলে এটা 10, তাহলে -10 বলতে বুঝবো যে সেটা 2-এর পরিপূরক। তাহলে কি হবে 2-এর পরিপূরক, কি 1-এর পরিপূরকের সাথে 1 যোগ। আচ্ছা, তাহলে 10-এর 1-এর পরিপূরকের সাথে 1 যোগ করা যাক, 10-এর 1-এর পরিপূরক হবে 1 2 3 4টা 1, তারপরে 0 1 0 1। তাহলে এটা হচ্ছে ওয়ানস কমপ্লিমেন্টের সাথে 1 যোগ, 1 যোগ করলে কত হয় 0 1, বাকিগুলো সেম থাকে, তাহলে 1 1 0 1 1 0, জাস্ট সেকেন্ড, 1-এর 1-এ 10-এর 0 হাতে আছে, 1 1 করতে 1 নেমে গেল 1 0। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে 1 1 0, কি ব্যাপার, ও আচ্ছা এটা তো ওয়ানস কমপ্লিমেন্ট, ওকে ওকে, তাহলে 1 1 0 আমি এটার সাথে মিলাই ফেলতেছি, তাহলে 0 1 1
1 1 তাহলে মাইনাস 10 বলতে আমরা বুঝলাম কি প্লাস 10 এর 2 কমপ্লিমেন্ট ওকে আচ্ছা তাহলে মাইনাস প্লাস 22 তাহলে 22 এর ক্ষেত্রে কি হবে আমরা জানি যে 16 8 4 2 1 তাহলে কত কত যোগ করলে 22 হয় তাহলে 16 আর 4 20 16 আর 4 20 তাহলে এই দুই জায়গায় 1 আর 2 এ 22 তাহলে বাকিগুলো শূন্য বসাই দেই তাহলে হচ্ছে 1 1 0 0 1 তাহলে প্লাস 22 মানে 1 0 1 1 0 বাকিগুলোকে শূন্য বসাই দেই আচ্ছা এখন মাইনাস 22 মানে কি এই সংখ্যাটার 2 কমপ্লিমেন্ট তাহলে এই সংখ্যাটার 2 কমপ্লিমেন্ট করে এখানে বসানো যায় তার মানে কি এই সংখ্যাটাকে আগে 1 কমপ্লিমেন্টে নিয়ে যেতে হবে তাহলে 1 1 1 0 0 1 0 0 1 1 কমপ্লিমেন্ট হলো এবং এর সাথে আমি 1 যোগ করে দেব কত হয় 1 এর আগে ধরুন 0 আছে 1 করতে 1 নেমে গেল 0 1 0 1 1 1 তাহলে মাইনাস 22 বলতে বোঝালো 3টা 1 0 1 0 1 0 আচ্ছা তাহলে প্লাস 0 বলতে তাহলে দেখা যাক কি হয় 0 0 0 0 0 0 0 0 তাহলে মাইনাস 0 মানে কত মাইনাস 0 বলতে তাহলে কি দাঁড়ালো যে এই যে সংখ্যাটা প্লাস 0 2 কমপ্লিমেন্ট তাহলে প্লাস 0 2 কমপ্লিমেন্ট করা যাক তাহলে প্লাস 0 বলতে যেটা তার 1 কমপ্লিমেন্ট করে তার সাথে 1 যোগ করি তাহলে 8টা 1 হচ্ছে 1 কমপ্লিমেন্ট কয়টা হলো 3 আর 3 6 7 8 1 কমপ্লিমেন্ট এর সাথে কত যোগ করব 1 যোগ করলেই তো 2 কমপ্লিমেন্ট পাবো তাহলে 1 যোগ করলে কত হয় দেখা যাক 1 আর 1 এ 10 এর 0 হাতে আছে 1 1 আর 1 এ 10 এর 0 হাতে আছে এইভাবে করতে 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 8টা 0 পাওয়া যাবে তারপরে 1 হাতে থাকবে তাহলে 9টা বিট চলে গেল কিন্তু 8 বিটটাই সেই 0ই ফিরে আসলো তাহলে মাইনাস 0 বলতেও আসলে আমি যোগ করে দেখাই 1 আর 1 এ 10 এর 0 হাতে আছে 1 এখানে 1 থাকলো তাহলে 1 আর 1 এ 10 এর 0 থাকলো 1 এই হাতে থাকতে 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 এই পর্যন্ত যাবে 1 এর 1 এ 10 এর 0 এই হাতে 1 এই পাশের 1 টা এখানে নেমে আসলো তাহলে কয়টা 0 পাওয়া যাবে এখানে 4টা 4টা 8টা 0 পাওয়া যাবে 8টা 0 8 বিট কিন্তু আমার সেই আগের 0 এর মত দিয়েই ফিল হলো আরেকটা বিট এক্সট্রা থেকে গেল সেটা কি যেহেতু রেজিস্টার আমাদের মেমোরিটা 8 বিটের তাহলে লাস্ট যেই বিটটা গেল সেটা তো মনে রাখার জায়গা নাই তা সে মনে রাখতে পারবে না তাহলে সে কি করলো টুস কমপ্লিমেন্ট ব্যবহার করলে প্লাস শূন্যও যা মাইনাস শূন্যও তা আলটিমেটলি ব্যাপারটা শূন্যই থেকে গেল তাহলে এই প্রবলেমটার থেকে মুক্ত হওয়া গেল এই জন্য কোনো বিপরীতকরণ বা নিগেশন ঋণাত্মক বাইনারি প্রকাশের জন্য ঋণাত্মক সংখ্যার বাইনারি প্রকাশের জন্য টুস কমপ্লিমেন্ট ব্যবহার করা হয় তো এই যে টুস কমপ্লিমেন্ট ব্যবহারের গুরুত্ব প্লাস জিরো মাইনাস জিরো সম্ভব ছাড়াও আরও কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যে এইগুলোকে ব্যবহার করে আমরা যদি যেমন যোগের ক্ষেত্রে বিয়োগগুলো আমরা যোগ দিয়ে করব তো সেইগুলোকে যদি আমরা সার্কিটে রূপান্তরিত করি সেটাকে আমরা এরপরে যেই বর্তনীগুলো আছে যেই গেটগুলো আছে সেগুলো দিয়ে আমরা লজিক সার্কিট বানানো দেখব এবং প্র্যাকটিক্যালি যে একটা সার্কিট যোগ করতে পারে বা বিয়োগ করতে পারে গুণ ভাগ করতে পারে কীভাবে একটা সার্কিট আমরা বাস্তবে বানাইতে পারি সেগুলোও দেখব তো সেইগুলোর ক্ষেত্রে বা যদি আমরা বর্তনী বানাই এবং এই টুস কমপ্লিমেন্টের ব্যবহার যদি থাকে এবং সেটাকে কাজে লাগাই সেক্ষেত্রে বর্তনীগুলো সহজ হয় এবং সেগুলো যেহেতু সহজ হচ্ছে কম কম্পোনেন্ট ইউজ করে করতেছি দামিও সস্তা হবে এবং যেহেতু কম কম্পোনেন্ট গাড়ি ঘোড়া রাস্তায় কম থাকলে তো দ্রুত যোগাযোগ করা যায় বা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায় সেজন্য কি এই কাজগুলো অনেক দ্রুত হবে মানে আমি কোনো একটা ইনপুট দিলাম যে ক্যালকুলেটারে দেখা যাচ্ছে আগের দিনের ক্যালকুলেটারে বড় কোনো একটা হিসাব দিলে অনেকক্ষণ বসে থাকা লাগতো বাট আমাদের এই ক্যালকুলেটারগুলো অনেক ফাস্ট কাজ করতে পারে তো ব্যাপারটা এইরকম যে কাজগুলো আমাদের ফাস্ট হবে আর এখান থেকেই গুরুত্বগুলোকে পড়ে নিতে হবে আর কি ব্যাপারটা ইম্পর্টেন্ট আচ্ছা আরেকটা জিনিস তাহলে যেহেতু 8 বিটের ব্যাপারগুলো শিখলাম তাহলে আরেকটা জিনিস শিখি যে 1 বাইট বা 8 বিটে রেজিস্টারে যে সকল চিহ্ন যুক্ত এবং বা সাইন তার মানে কি প্লাস মাইনাস দুটাই হতে পারে তাহলে প্লাস মাইনাস কতগুলো সংখ্যা উপস্থাপন করা যায় ব্যাপ্তি বা রেঞ্জ তাহলে মাইনাস কত থেকে শুরু করে প্লাস কত পর্যন্ত আসলে এই 8 বিটে প্রকাশ করা সম্ভব এই জায়গায় আমাদের একটু ক্যালকুলেটর লাগবে ক্যালকুলেটরটা বের করে আমরা দেখতে পারবো এবং আমরা এইখানে যেহেতু বলছি যে আসলে চিহ্নযুক্ত বা সাইন নাম্বার এইখানে এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে সাইন প্রকাশ করার জন্য টুস কমপ্লিমেন্ট না এইখানে হচ্ছে হ্যাঁ টুস কমপ্লিমেন্ট ঠিক আছে বাট এই মজার ব্যাপারটা হচ্ছে যে টুস কমপ্লিমেন্ট ব্যবহার করলেও এর পাশে আমরা একটা মজার জিনিস দেখি যে একটা জিনিস খেয়াল করছিস কিনা দেখ প্লাস জিরোর
প্লাস 10-এর এই যে 8 নাম্বার বিটটা শূন্য, বাট মাইনাস 10-এর ক্ষেত্রে কিন্তু 1 হয়ে গেছে, শুধু 8 নাম্বার বিটটা। তাহলে এই যে 8 নাম্বার বিটটা কি হলো? এই বিটটাই কিন্তু কি আমাদের চিহ্ন বিট হলো। আবার প্লাস 22-এর ক্ষেত্রে 8 নাম্বার বিটটা শূন্য, মাইনাস 22-এর ক্ষেত্রে 8 নাম্বার বিটটা 1। তাহলে 0 হলে পজিটিভ আর মাইনাস এর ক্ষেত্রে 1 হলে সেটা নেগেটিভ বোঝাচ্ছে। তো 8 নাম্বার বিটটাকে আমরা কি চিহ্ন বিট হিসেবে টুস কমপ্লিমেন্টের ক্ষেত্রে খুব ভালোভাবে ইউজ করতে পারি। তাহলে এখানে আসা যাক যে এখন ক্যালকুলেটরে জাস্ট কনভার্সনে গিয়ে ডেসিমেলে ক্লিক করে জাস্ট ডেসিমেল মোডটা আছে, তখন আমি যদি লিখি প্লাস 127, প্লাস না লিখলেও হবে, জাস্ট 127 ইকুয়াল 127 আসলে এখন বাইনারি চাপলাম, তাহলে আমি দেখতে পাবো এইটা আসে। তাহলে আমার 8 নম্বর বিটটা এখনও শূন্য, পজিটিভ 127-এর জন্য আমি এই বাইনারিটা পাবো। আচ্ছা, পজিটিভ 128 পর্যন্ত যাওয়া যাক কী হয়, ডেসিমেল 128 ইকুয়াল 128, বাইনারি ক্লিক করলাম। এখন আমি যেটা পাচ্ছি, ডান দিক থেকে গোনা শুরু করি, 2টা শূন্য 3টা 4টা শূন্য 5টা শূন্য 6টা শূন্য 7টা শূন্য, কিন্তু 8 নম্বর বিটটা আমার 1 চলে আসছে, বাকিগুলো কিন্তু আমার শূন্য। তাহলে এটা কি সঠিক হলো যে আমার 8 নম্বর যে চিহ্ন বিটটা ছিল সেটা কিন্তু আমার কি 1 হয়ে গেল? তাহলে প্লাস 28 সম্ভব না, তাহলে প্লাস পজিটিভের দিকে রেঞ্জটা কিন্তু আমার 127 পর্যন্ত। আচ্ছা, নেগেটিভ রেঞ্জটা দেখা যাক। তাহলে নেগেটিভ 1 মানে কি? এই পজিটিভ 1-এর টুস কমপ্লিমেন্ট, তাই না? টুস কমপ্লিমেন্ট মানে কি? এইটার ওয়ান্স কমপ্লিমেন্ট করে 1 যোগ। তো এত কষ্ট না করে খুব সহজেই ক্যালকুলেটারে এইটা বের করে ফেলা যায়। জাস্ট ডেসিমেল 1 ইকুয়াল 1, সরি, যেহেতু মাইনাস 1 করতেছি, মাইনাস 1 ইকুয়াল মাইনাস 1 ডেসিমেল, আমি বাইনারি ক্লিক করলেই সেটার জাস্ট টুস কমপ্লিমেন্ট করে যেটা হয় আর কি খুব সুন্দরভাবে চলে যাবে। তাহলে 8টাই 1 পাবো আমি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। আচ্ছা, 2-এর ক্ষেত্রেও ঠিক সেরকম, আমি ডেসিমেলে যাব, মাইনাস 2 সমান মাইনাস 2, এখন বাইনারি চাপবো, বাইনারি চাপলে আমি এখানে পেয়ে যাব 1 0, বাকিগুলো সব আমি 1 পেয়ে যাবো। আচ্ছা, তারপরে এরকম করতে করতে সব যাওয়া যাবে, আমি মাইনাস 26টাই যাওয়া যাক। একটা জিনিস খেয়াল করো, 8 নম্বর বিটটা কিন্তু কি নেগেটিভের ক্ষেত্রে সবগুলো 1 আছে, তার মানে হ্যাঁ মাইনাস 1 মাইনাস 2 তো ঠিক আছে। তাহলে মাইনাস 126 চেক করা যাক, ডেসিমেল মোডে গিয়ে মাইনাস 126 ইকুয়াল মাইনাস 126, দেন বাইনারিতে যাই, তাহলে ওটা কত হচ্ছে? এখানে আসে হচ্ছে লাস্ট 2 বিট 1 0, তারপরে আমার পাইছি আমি 1টা 2টা 3টা 4টা 5টা 0, 1টা 2টা 3টা 4টা 5টা 0, তারপরে 1, ওকে, মাইনাস 126ও তাহলে ঠিক আছে। মাইনাস 127 চেক করা যাক, ডেসিমেল মোড মাইনাস 127 সমান মাইনাস 127, বাইনারিতে গিয়ে দেখা যাচ্ছে 8 নম্বর বিটটা এখন চেক করি, ডান থেকে বামে যাই, 1 2 3 4 5 6 7 8, হ্যাঁ 8 নম্বর বিটটা আমি এখানে 1 পাইছি, আবার বাকিগুলো 0 0 0 0 0 0 1। তাহলে মাইনাস 128 চেক করা যাক, মাইনাস 128 ডেসিমেল সমান মাইনাস 128, বাইনারি ক্লিক করলাম, এখন গোনা শুরু করি, সবগুলো 0 1 2 3 4 5 6 7টা 0, তারপরে 1, ওকে, তার মানে মাইনাস 128 পর্যন্ত আমি 8 বিটে প্রকাশ করতে পারতেছি। এখন মাইনাস 129 চেক করা যাক, তাহলে মাইনাস 129 ডেসিমেল মোডে ইকুয়াল মাইনাস 129, দেন বাইনারিতে গিয়ে এখন আমি ডান থেকে বামে গুনে দেখি, 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর বিটটা আমার দেখবো শূন্য হয়ে গেছে এবং বাকিগুলো সব 1। তাহলে এই যে মাইনাস, এই যে এটাকে আমি যেহেতু চিহ্ন বিট হিসেবে ধরতেছি তাহলে কিন্তু হলো না, তাহলে রেঞ্জটা কত হলো? আমি মাইনাস 128 পর্যন্ত যেতে পারতেছি এখান থেকে শুরু করে প্লাস 127। তাহলে এটাই হচ্ছে আমার 8 বিটে সাইন নাম্বারের রেঞ্জ। আচ্ছা, এখন যদি আরেকটা জিনিস থাকতে পারে, যদি সাইন না হয় আনসাইন, তার মানে কি পজিটিভ, তাই তো? তো পজিটিভ সংখ্যার রেঞ্জ কি? পজিটিভ তো বুঝতেছি শূন্য, তাহলে শূন্য থেকে 8 বিটে সর্বোচ্চ বড় কত হইতে পারে? তাহলে 8 বিটে আমি কি প্রত্যেকটাই 8 বসাইতে পারি, যে 3টায় 1 বসাইতে পারি, 8 না সরি 3 আর 3 6 7 8 8টা 1, তাহলে আমি বাইনারিতে, বাইনারি মোডে থেকে 8টা 1 চাপে 1 2 3 4 5 6 7 8 ইকুয়াল বাইনারি 8টা 1 পেলাম। এখন ডেসিমেলে দিয়ে দেখি কত হবে, দেখবো যে সেটা হচ্ছে প্লাস 255 ডেসিমেল। তাহলে রেঞ্জটা হচ্ছে আনসাইন বা চিহ্ন ছাড়া সংখ্যা 0 থেকে প্লাস 255। তো এইভাবে এই জিনিসগুলো বের করা যায়। আচ্ছা, তো আপাতত তৃতীয় ক্লাসটা শেষ, এরপরে যেটা দেখবো যে এই যে ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট করলাম, এইটা ব্যবহার করে কম্পিউটারের ভিতরে কীভাবে বিয়োগের কাজগুলো করা হয় বা যোগের কাজগুলো করা হয় সেই জিনিসগুলো আমরা দেখবো।